হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। চলে আসছি সুন্দর একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, হেজাবের একবারে কারখানা, মানে ওনাদের নিজস্ব প্রোডাক্টের হেজাব। যত রকমের হেজাব আছে বাংলাদেশের, সব হেজাব এখানে পাবেন। তো এখান থেকে আপনারা পাইকারি নিতে পারবেন। ওনারা নিজেরা তৈরি করে ওনাদের নিজস্ব প্রোডাক্ট। তো আমি, যারা ব্যবসা করেন হেজাব, ওন্না কিংবা খিমার, তারপরে অনেক কিছু আছে ওদের, তো ওন্না আছে, অনেক আইটেমের ওন্না, তো সব কিছুই নিতে পারবেন এখান থেকে। তো অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছিলাম প্রথমে। আর এখানে কিন্তু আপনারা সবচেয়ে বড় কথা হচ্ছে, একবারে যে রেটটা কিনা রেটটা, সেই রেটটা কিন্তু পাবেন বাংলাদেশের কোথাও, কিন্তু এরকম পাইকারি রেট পাবেন না। আর সবাই খালি বলেন যে গাউসিয়া কিভাবে যাব, আপনারা গুলিস্তান ডিসিসি মার্কেটের সামনে থেকে উঠবেন, ওইখানে বাস আছে একটার পর একটা, গাউসিয়ার উদ্দেশ্যে চলে যায়, সেই বাসে উঠে আপনারা চলে যাবেন একবারে গাউসিয়া মার্কেটের সামনে নামাবে। সামনে নেমে বালি খালি বলবেন যে আপনারা যে মসজিদ মসজিদের যে ছাদটা আছে সেই ছাদে যাব, বা ছাদে যাবেন, ছাদে গেলে দেখবেন মঙ্গলবারে যাবেন। আর এটা হচ্ছে মসজিদের ছাদ না, এটা হচ্ছে তিনতলা, গাউসিয়া মার্কেটের তিনতলা, এটা হচ্ছে বোলতা গাউসিয়া মার্কেট। এটা কিন্তু নিউ মার্কেট গাউসিয়া না, বোলতা গাউসিয়া, বোলতা গাউসিয়া। এটা হচ্ছে নারায়ণগঞ্জের ভিতরে পড়ে, নারায়ণগঞ্জের আওতায়। তো আপনারা চলে যাবেন ওইখানে, আর যেই দিনই যান আমার অনুরোধ থাকবে আপনারা মঙ্গলবারে যাবেন, মঙ্গলবারে হাট বসে, সেই হাটে যাবেন, সুন্দর সুন্দর এগুলা মানে কম প্রাইজে আনতে পারবেন, একেবারে লো প্রাইজে কিনতে পারবেন আপনারা মঙ্গলবারের হাটে শুধু। আর অন্য দিনের কথা কিন্তু আলাদা, আমি আগেই বলে দিচ্ছি। আসলে সবাই প্রশ্ন করেন ফোন দিয়ে আপা কিভাবে যাব, কিভাবে যাব, এর জন্য আমি একবার বলে দিচ্ছি, মঙ্গলবারে হাটে যাবেন, সেই হাটটা শুধু মঙ্গলবার সকাল ছয়টা থেকে, ছয়টা না আরও আগে থেকে, একবারে চারটা থেকে ওদের হাট শুরু হয়ে যায়। ওরা সকাল একবারে পাঁচটার আগে থেকে ওরা কী করে, ছাদের মেরে শুধু পলিথিন উপরে দিয়ে দিয়ে, ওরা পলিথিন নিচে বিছে বাস বসে যায়। ওদের যা যা নিজস্ব প্রোডাক্ট আছে সেটা নিয়ে বসে যায়, যাদের শোরুম আছে শোরুমের মালগুলো ওইখানে ছাদে বিছে নিয়ে বসে যায়। তো সেখান থেকে আপনারা একবারে ডাইরেক্ট একটা পাইকারের কাছ থেকে কিনতে পারবেন। আসলে আমি অনেকগুলি সাইট এখনও ভিডিও করতে পারিনি, যারা গামছা বানায় গামছার সাইটগুলো আছে, তারপরে যারা এই ইয়াগুলি যে আমাদের তাঁতের যে জামাগুলি ওগুলি বানায় ওগুলির সাইট আছে, তারপর এখনও অনেক সাইট বাকি আছে হাঁটা, মানে আপনি যদি যান একদিন, জানি যে ভালো লাগবে ওইখানে, ওখানে খোলামেলা পরিবেশ ভালো, একবারে খোলামেলা, আপনাদের ভালো লাগবে, মানুষ কম, আর যে জায়গা ভিড় সে জায়গা তো ভিড় আছেই। তো চলে যাবেন আপনারা ওইখানে, তো সবচেয়ে বেটার আপনারা চলে গেলে। তো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, নেক্সটে আরও ভালো ভিডিও পাবেন। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আশা রাখি যে আমার পাশে থাকবেন, আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাবো। আর এগুলি হচ্ছে চায়না হেজাব, এগুলিও পাবেন ওইখানে, আরও অ্যাভেলেবেল দোকান আছে। আমি তো মাত্র একটা দোকান দেখাই, এখানে 500 দোকান আছে, যদি একটা দোকান দেখাই এনে আরও আশেপাশে 500 দোকান আছে, মানে গাউসিয়া মার্কেটটা বিশাল বড়, বিশাল বড় মানে বিশাল বড়। তো ওইখানে আপনার শোরুমের অভাব নেই, আপনার একখানে হইল না আরেকখানে, আরেকখানে হইল না আরেকখানে, আর ভালো আপনারা ওইখান থেকে আনলে আমি মনে করি যে কাপড় উঁচু করে আপনারা খুব, যারা ব্যবসা করেন তাদের জন্য অনেক 100% মানে হেল্প পাবেন। তো আপনারা দেখেন, দেখে আপনাদের ভালো লাগবে, তো এখানের প্রাইসগুলি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখতে থাকেন ভিডিওটা, আর আমি সব ইনফরমেশনের আপনাদেরকে সব বলে দিই যে কিভাবে যাবেন। তারপর আবার কত ভাইয়ারা প্রশ্ন করে যে আপু কিভাবে যাব, আসলে আমাকে জিজ্ঞেস করতে হবে না, সহজ, আপনারা গুলিস্তান থেকে উঠবেন গাউসিয়া যেয়ে নামবেন। তো ভিডিওটি দেখতে থাকেন, ভালো লাগবে, আজকে ভিডিওটি তো অবশ্যই ভালো লাগবে। হেজাবের যারা পুরা হেজাব কিনতে চান তারা চলে যাবেন হেজাব, আপনারা এই যে এই চায়না হেজাবগুলা এরকম দোকান আছে যে গাউসিয়ার সাদে আপনারা 100, 150, 130 এরকম করে কিনতে পারবেন। আমি তো এটা একটা শোরুম থেকে দেখাইতেছি, এদের প্রাইস বেশি। তো দেখতে থাকেন,
আপনাদের কিন্তু চলে যাবেন, মঙ্গলবারে হাটে চলে যাবেন, এখানে বলবে একটা দেই না, কিন্তু এখানে হাটে একটা কেন, একটাও আনতে পারবেন, সমস্যা নেই আপনার, তো চলে যাবেন আমি মনে করি। ওকে, ভিডিওটা দেখতে। হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। সবাই যারা নাকি পাইকারি উন্না হেজাব কিংবা হেজাব কিন, এই হেজাবের যে ডিজাইন স্টাইলিশ উন্নাগুলো নিতে চান, তারা এই দোকান থেকে নিয়ে নেবেন, অর্ডার করতে পারবেন। এখানে অনেক অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে ওনাদের হয়তো বা নিজস্ব প্রোডাক্ট। এই উন্নাগুলো কি তোমরা নিজেরা বানাও? নিজেরা বানানো? না না, উন্নাগুলোর কথা জিজ্ঞেস করছি, নিজেদের প্রোডাক্ট ভিতরে যাবো জিজ্ঞেস করি। দাও তোমার রিসিপ্টটা একটু, তোমার গ্রিটিং কার্ড শেষ। আচ্ছা, তোমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ কোনটাতে? লাস্টের 85 নম্বর, রবি নাম্বারটাতে আপনার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা নিতে চান। আচ্ছা, কয় পিস করে কুরিয়ার করা হবে? 50 পিস, সর্বনিম্ন 50 পিস, যারা ব্যবসা করবেন শুধু তাদের জন্য আজকে ভিডিওটা। তো আমার ব্যবসায়ী ভাইয়াদের জন্য এই ভিডিওটা, তো কুরিয়ার করে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ওরা কুরিয়ার করে থাকে। এগুলো হচ্ছে ওনার ওনারা কিন্তু নিজেদের প্রোডাক্ট, এটা হচ্ছে নিজেদের প্রোডাক্ট ওনাদের, তো নিয়ে নেবেন। আর আমি দেখাই দিচ্ছি এখন ওনা বলে নাও। আচ্ছা, এইগুলোর কেমন প্রাইস? পাইকারি প্রাইসটাই বলবা, এইটার কথা বলো। এইটার 320 টাকা কি হোলসেল প্রাইস? এত বেশি হয়ে যায় না? ও, এটা চায়না থেকে? ও, এটা চায়না না? তো 300, ওগুলো কত করে? এগুলো কত করে? হ্যাঁ, তাঁত কাতান, এগুলো কত করে? 140 টাকা। এটারও তো প্রাইস বেশি লাগে। আপনার কোয়ালিটি আছে আবার। আর এটা এটা কত? এটা অনলি 95। সর্বনিম্ন লো প্রাইস হচ্ছে আপনার 80 টাকা। 80 টাকার নিচে কোন? 80 টাকা কোনটা? 100 টাকা। এটা হচ্ছে শুধু 80 টাকা। এটা আপনার সুতি ওড়না হুড়া, আবার এটার মধ্যে 120 টাকা। সেম পায়ের আছে, 120 টাকা। আচ্ছা, হেজাবগুলো একটু দেখাই দিয়ে যায় চায় না? এগুলোর প্রাইসগুলো কোনটি ঠিক আছে? এটা এটা কত? 320 টাকা। 320 টাকা। আচ্ছা, একজনে নিবে মনে করে নিয়ে কত বিক্রি করতে পারবে? এটা আমাদের এখান থেকে নিয়ে সামনে একটা বুরকার দোকান আছে, ওরা বিক্রি করে 500 টাকা। 500 টাকা করে? আর এখানে এসে যদি কেউ 320 টাকা দেয় নেওয়া যাবে নাকি? সর্বনিম্ন 12 পিস। সর্বনিম্ন এখানে আসলে 12 পিস নিতে হবে? ও, এখানে আসলেও তোমাদের কাছে 12 পিস নিতে হবে? 12 পিসের নিচে তোমরা সেল করো না? না, আমাদের 320 টাকা। আচ্ছা, এইটা? আরে, কালোটা? কালোটা 320। এটাও চায় না? এটা একটু খুলো তো দেখি, অনেক সুন্দর। বাংলা কোয়ালিটি হইলে কম দাম হইতো।
আর এটা আমাদের আমাদের দেশে তৈরি হয় না বারো পিস নিতে হবে নাকি? বারো পিস নিতে হবে, বারোটা কালার আসবে, বারোটা তিনশো বিশ। তারপরে এগুলোর ভিতরে আড়াইশো করে নাই, সামনে সপ্তাহে আসবে আমাদের, আমরা নিব। এটা তিনশো বিশ, তিনশো বিশ। এগুলো ঠিক আছে, আর এরকম আর নাই, একশো টাকার ভিতরে সুন্দর ডিজাইন আসবে, নতুন করে আসবে। আর এখানে কিন্তু অ্যাভেলেবেল। আর এই উন্নাগুলো কত করে? এগুলো কি তোমাদের হেজাব স্কার্ফগুলো কি খোলা আছে? একটা দেখানো যাবে, দেখা যাবে একটা স্কার্ফ দাও। আমার অনেক পাইকার বাহিরা আছে চিটাঙের, নিলে নিবে না এই জন্য নাই। আর এগুলো হচ্ছে নেটের ভিতরে, নেটের ভিতরে। হ্যাঁ, এটা এটা কত বাবা? এটা কত? এটা কত? এটা তিনশো বিশ টাকা, তিনশো বিশ টাকা। আর এই স্কার্ফগুলো কত? ওয়াও, এই স্কার্ফগুলো সুন্দর, খুলো পুরোটা স্কার্ফ। এগুলো সব আমাদের দেশে চায়না বলেই সেল করে, বলতে নিলে তো বলে দোকানদার চায়না, কিন্তু কাপড়টা ইন্ডিয়ান। হ্যাঁ, আশি টাকা, শুধু আশি টাকা না? এইটা ঠিক আছে প্রাইসটা। আমি চাইছিলাম এমন কিছু, আমার চিটাঙের অনেক পাইকার আছে, ওরা চায় আশি টাকার মধ্যে। ওগুলো হয়েছে সব দশ বারোটা কালার, আরেকটা ডিজাইন কি দেখাই দিবা একটু কষ্ট করে? হ্যাঁ, মানে এটা অনেক পঁয়ত্রিশটা ডিজাইন না? আচ্ছা, এইটা মাত্র আশি টাকা। আচ্ছা, এইটা যদি বারো পিস কেউ নিতে চায় ঢাকার বাড়ি থেকে দেওয়া যাবে? পঁচিশ পিস, পঞ্চাশ। প্রাইস